হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড পিডির আরেকটি হেল্পফুল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে ভাই, আমাদের মোবাইলটি অনেক হ্যাং করে, অনেক স্লো কাজ করে, তাহলে সেটাকে আমরা কীভাবে ফাস্ট করবো? তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা শোরুম থেকে নতুন মোবাইলটি কেনার পরে আমাদের 3-4 মাস 5 মাস ইউজ করার পরে কিন্তু আমাদের সমস্যাটি দেয়, ঠিক আছে বন্ধুরা? তো আমাদের ফোনে কিছু সিগারেট সেটিং আছে, যে সেটিংটির মাধ্যমে আমরা আমাদের এই হ্যাং সমস্যাটি চিরদিনের জন্য সমাধান করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দুইটি সেটিং দেখাবো, যে দুইটি সেটিং যদি আপনারা আপনাদের মোবাইল থেকে মানে করেন, তাহলে কিন্তু আপনারা 100%ভাবে আপনাদের হ্যাং সমস্যাটি আপনারা সমাধান করতে পারবেন, আর কোনোদিনও আপনাদের মোবাইলটি হ্যাং করবে না। তো বন্ধুরা, সেটিং দুটি কী সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ এইসব ভিডিও দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। তো চলেন বন্ধুরা, শুরু করি। যারা এখনো অ্যান্ড্রয়েড পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের মোবাইলের সেটিং এ আমরা চলে যাব। জাস্ট আমাদের মোবাইলে আমরা সেটিং এ চলে যাব। সেটিং এ চলে যাওয়ার পর বন্ধুরা, আমরা স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নামার পর আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিং এ চলে যাব। অ্যাডভান্স সেটিং এ চলে যাওয়ার পর বন্ধুরা, আমরা নিচে একটি অপশন পেয়ে যাব, ডেভেলপার অপশন। তা আপনাদের ডেভেলপার অপশনটি অন্য কোথাও থাকতে পারে, তা আপনার ডেভেলপার অপশন যদি আপনাদের মোবাইলে না থাকে, তাই ডেভেলপার অপশনটি কীভাবে অন করতে হয় সেটা দেখিয়ে দিব ভিডিও শেষে, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমরা ডেভেলপার অপশনটি অন করব। ডেভেলপার অপশনটি অন করার পর বন্ধুরা, স্ক্রল ডাউন করে নিচে নামার পর এখানে আমরা কয়েকটি অপশন পেয়ে যাব। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে 3টি অপশন পেয়ে যাব, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেশন ডিরেকশন স্কেল, ঠিক আছে বন্ধুরা? এই 3টি অপশন আমরা পেয়ে যাব। তো এখানে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের উইন্ডোজ অ্যানিমেশন স্কেল 1 আছে। জাস্ট এটাকে যদি আমরা এখান থেকে 0.5 করে দেই, বা এখান থেকে আমরা দ্বিতীয়টাও যদি 0.5 করে দেই, তৃতীয়টা যদি আমরা 0.5 করে দিই, দেখেন বন্ধুরা আমার মোবাইলটি কিন্তু এখনই অনেকটা ফাস্ট কাজ করতেছে, ঠিক আছে বন্ধুরা? জাস্ট এটাকে যদি আপনারা অফ করে দিতে চান, অফও করে দিতে পারেন। অফ করে দিলে কিন্তু আপনাদের স্পিডটি আরও বেশি বাড়বে, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা 0.5 রাখবেন। যদি আপনাদের সেটা বেশি হ্যাং করে, তাহলে আপনারা এটাকে সম্পূর্ণ অফ করে রাখবেন, ঠিক আছে বন্ধুরা? এই 3টি অপশন এখান থেকে এভাবে আপনারা 0.5x দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা, নিচে একটি অপশন পেয়ে যাবেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো বন্ধুরা, দেখা যায় আমাদের মোবাইলে যতগুলো অ্যাপস থাকে, সেই অ্যাপসগুলো কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে প্রতিনিয়তই এটা প্রসেস করতে থাকে, বা প্রতিনিয়তই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসটি রানিং থাকে, ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা, আপনারা এখান থেকে কিন্তু এই জিনিসটাকে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে। আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিতে পারেন, তাহলে আপনার কোনো অ্যাপসই আপনার প্রসেস করবে না, ঠিক আছে? প্রতিটা অ্যাপসই কিন্তু দেখা যায় আপনাদের মোবাইলে আর প্রসেস করতে পারবে না, ঠিক আছে? বাস আপনি এখান থেকে কিন্তু লিমিটও করে দিতে পারেন, 1, 2, 3, 4 এটাও করে দিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে মানে সাজেস্ট করবো আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখা যায় আপনাদের মোবাইলের কোনো অ্যাপসই রানিং থাকবে না, প্রসেস করবে না। এর জন্য কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের মোবাইলটি হ্যাং করে থাকে, কারণ আমাদের যে অ্যাপসগুলো আছে সেগুলো যদি রানিং থাকে, আমাদের মোবাইলে প্রেশার পড়ে বা আমাদের মোবাইলের র্যামে প্রেশার পড়ে, এর জন্য কিন্তু দেখা যায় মোবাইলটি হ্যাং করে থাকে। তো আশা করি বন্ধুরা, এই 2টি সেটিং যদি আপনারা করে ফেলেন, তাহলে আপনাদের মোবাইলটি জীবনও হ্যাং করবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আপনারা নতুন কেনার পরে কিন্তু আপনাদের এই ডেভেলপার অপশনটি থাকবে না। ডেভেলপার অপশনটি অন করার জন্য অবশ্যই আপনাদের মোবাইলের অ্যাবাউট ফোনে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট ফোনে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা, নিচে একটি অপশন পেয়ে যাবেন আপনার বিল্ড নাম্বার। জাস্ট আপনি বিল্ড নাম্বারে এখানে 7 থেকে 8 বার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই সেটিংগুলো করলে আপনাদের মোবাইলটি কখনোই আর হ্যাং করবে না। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর প্রতিটা বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।